চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার মহাপরিচালকের পদ ছাড়লেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফি, তবে থাকবেন মাদ্রাসাটির উপদেষ্টা হিসাবে। বৃহস্পতিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই দিন ধরে 7,000-এর অধিক শিক্ষার্থীর হাটহাজারি মাদ্রাসাটিতে উত্তেজনা চলছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে। এদিকে বৃহস্পতিবার শর্ত ভঙ্গের অভিযোগে মাদ্রাসাটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান খোলার জন্য আরোপিত শর্ত যথাযথভাবে মানেনি আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা।